সবাই বলছে পূজা কমিটি থেকে সবাই বলছে গান বাজাচ্ছে, যোগ ভিক্ষা এত মায়েরা বসাচ্ছে, একটা কেউ যোগ ভিক্ষা দেয় না চাল নিয়ে। এখানে বেহুলার অঞ্চলে চাল পয়সা দিতে হয়, এত মায়েরা বসে আছে, দাদারা যোগ ভিক্ষা কেউ দেয় না। যদি এইটা বাদ দিয়ে চলে যায় তখন বলছে বাদ দিচ্ছে, মা এদিকে সহায় ভিক্ষা দেবো। তোরা খেয়ে নিবি লো আয়, আমার লক্ষ্মী রবে জনি, তোরা খেয়ে নিবি লো আয়, তোরা খেয়ে নিবি লো আয়, আমার লক্ষ্মী রবে জনি, তোরা খেয়ে নিবি লো আয়, লক্ষ্মীর বেজনি নিয়ে গোলায় রাখতে হয়, আমার লক্ষ্মীর বেজন তোরা কে নিবি লো আয়, এই বেজনি নিলে মাগো হারানো মানিক পায়, আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবি লো আয়, আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবি লো আয়, এই বেজনির দাম মাগো লক্ষ মোজা হয়, তোরা কে নিবি লো আয়, আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবি লো আয়, এই বেজনি নিয়ে মাগো স্বর্গবাসী হয়, তোরা কে নিবি লো আয়, আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবি লো আয়, এই বেজনির দামে মাগো লক্ষ মোজা হয়, কে নিবি লো আয়, আমার লক্ষ্মীর বেজনি আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবি লো আয়।
আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবি লো আয়, কে নিবি লো আয় মায়েরা খারা করে আয়, আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবি লো আয়, আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবি লো আয়, আর কে নিবি লো আয় দিদিরা খারা করে আয়, কে নিবি লো আয় দিদিরা খারা করে আয়, আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবি লো আয়, আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবি লো আয়। দেখ মা আমার এক ইমেজ দাও, শুধু গান করবে দেখো মা আমার একটু বেজন দাও, মা গো নিয়ে যাও বেজনি, একিমা এই বেজনি কাছে বেহুল লোকিন্দরের নাম তোমরা কারা সত্যি পরিচয় দাও। মা গো আমার নাম হলো বেহুলা বেনেনি, ও আমি বুঝতে পেরেছি তুমি হলে বেহুলা, এই আমার লোকিন্দর ওরে পুচ্ছ, আয় বাবা একটিবার আমার বুকে আয়। না মা না আমরা এখন যাব না, মা গো মা গো যাবো ফিরে যাবো, কিন্তু একটি কথা আছে, আজ আমরা ফিরে এসেছি শুধু আমি একা নয়, ছয় ভাসুর সপ্ত ডিঙ্গা চোদ্দ তরি সবাই এসেছে, কিন্তু আমার একটি কথা আছে, যেতে পারি রাজমহলে যদি আমার মায়ের পূজা দেয়। মা তোমার এখান থেকে কথা বলবি তাও অন্তপুর বাজ যাবে, বেশ শোনোগা তুমি ওকে প্রাণনাথ, এই দেখো এই বেদনি কাছে বেগুর লক্ষিন্দরের নাম, তাই তো দেখতে পাই এই বেদনির উপরে বেহুলা লক্ষিন্দরের নাম লেখা আছে, কিন্তু শোনোগা তারা কোথায় গেছে? ওকে প্রাণনাথ তারা যে বড় অভিমানী তাই তারা পাশের বাইরে অপেক্ষা করছে, তুমি ডাকলে তারা আসবে। লক্ষিন্দর বধুমাতা পিতা ফিরে এসেছো মা? পিতা আজ আমরা ফিরে এসেছি কিন্তু কথা আছে। কথা আছে? হ্যাঁ পিতা। এমন কি কথা আছে মা? পিতা গো আমার মায়ের পূজা দিতে হবে। তোমার মায়ের পূজা দিতে হবে? হ্যাঁ পিতা। তোমরা হলে সেই মনসার অস্তিষ্ট, তাই তোমাদের আমি গ্রহণ করব না। তাহলে বেশ পিতা চন্দ্রনাথ চলো, আজ আমরা চলে যাব সেই ইন্দ্র সবাই, বেশ তাই চলো। লোকিন দাঁড়াও বাবা, দাঁড়াও পুত্র, বধুমাতা পিতা আমি তোমার মায়ের পূজা দেব, তোমার মাকে আমার সুবর্ণ সিংহাসনে বসতে বলো, তবে শোনো বধুমাতা যে হস্তে পূজি আমি দেব সুরপানি, সেই হস্তে নাহি দেব ওই মনসার পূজা। তার আগে তাকে দেখো তোমার সপ্ত ডিঙ্গা কালীদয়ের মাঝে বুড়ি হয়েছিল, কেমন ভাবে আজ তোমার প্রবেশ হচ্ছে। ও মা অর্ধগাঙ্গে ঝড়ে বৃষ্টি, অর্ধগাঙ্গে খরা রে, অর্ধগাঙ্গে ঝড়ে বৃষ্টি, অর্ধগাঙ্গে খরা রে, অর্ধগাঙ্গে ঝড়ে বৃষ্টি, অর্ধগাঙ্গে খরা রে, অর্ধগাঙ্গে ঝড়ে বৃষ্টি, অর্ধগাঙ্গে খরা রে,
বজে আসে শ্বশুরের সপ্তদিঙ্গা ভাড়ারে।